वेलकम टू माय चैनल आशा करछि तोमरा सबाई खूब भालो आछो आमिओ खूब भालो आछि इच्छा करछे तो जानते जे आमि कोथाय आछि हाँ आमि आछि एखन एकटा मिरिकेर होमस्टेते एटा ठीक मिरिक नय एक्चुअलि मिरिक थेके बेश भेतरे एकटा ग्राम जार नाम होच्छे पहलागाँव এই হোমস্টেটার নাম হচ্ছে বাদশং হোমস্টে আর আমরা কালকে চেক ইন করেছি মানে 7th March চেক ইন করেছি আজকে 8th March মানডে অন্যান্য উইকের মানডের থেকে আমার এই মানডেটা অনেক বেশি সুন্দর তার কারণ হচ্ছে এই মানডেতে সেই শহরের ব্যস্ততা যান্ত্রিকতা কিন্তু নেই আমার আজকের মানডেতে রয়েছে শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা পাহাড় পাখির কিচিরমিচি অসাধারণ এখান থেকে ভিউ এই যে ব্যালকনি বা টেরাস যাই বলো এটা হচ্ছে মাউন্টেন স্যুইটের ব্যালকনি বা টেরাস এই পার্টিকুলার হোমস্টেটার একটা খাসিয়াত বা ইউনিকনেস আছে আর সেটা হচ্ছে যখন আমরা নেমে আসি এই হোমস্টের হোমস্টেতে তখন হোমস্টেতে প্রথমে হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা ঠিক তারপরে নিচে নেমে এসে স্টেপ বাই স্টেপ ডাইনিং এরিয়াটা সেখানে একটা অ্যাপার্টমেন্টও বড় আছে 15-16 জন একসাথে থাকবার মতন আলাদা আলাদাও নেওয়া যায় ওপর নিচ আবার একসাথেও নেওয়া যায় আর তারপরে আবার স্টেপ বাই স্টেপ নেমে এই কোজি সুইট রয়্যাল সুইট অ্যান্ড এই মাউন্টেন সুইট থাকে মাউন্টেন সুইটে তিনটে আছে মাউন্টেন সুইট অ্যান্ড দিস টেরাস ইজ ওপেন টু অল বাট যেহেতু প্রথম দুটোতে কেউ নেই আমরা থার্ডটাতে আছি সো এই টেরাসটা আপাতত আমরা ইউজ করছি সকালবেলা থেকে একটু মাঝে মধ্যে রোদ উঠছে আবার কখনো কখনো মেঘে ঢেকে যাচ্ছে যা হয় পাহাড় এই ঝলমলে রোদ আকাশ আবার সাথে সাথে কিছুক্ষণ বাদেই মেঘে ঢাকা তো আমরা তো কালকে এসেছি খুব ফগি ওয়েদার ছিল আজকে মাঝে মধ্যে একটু রোদ উঠছে তো আমরা হোপফুল যে আমরা এখানে যে কদিন নর্থ বেঙ্গল ট্রিপের জন্য আছি সেখানে একটু মাঝে মধ্যে রোদ থাকবে সো দ্যাট উই ক্যান সি দি কাঞ্চনজঙ্ঘা যদিও কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো বলে মনে হয় না কারণ ওয়েদার ফোরকাস্টে নেই যাই হোক এবার আসি এই হোমস্টেটার ব্যাপারে এই হোমস্টেটাতে আসতে গেলে সবার আগে যেটা মাথায় রাখতে হবে দিস ইজ সুটেড বা বেস্ট ফর দি ইয়াং পিপল নট ফর দি এল্ডারলি পিপল কারণ এখানে ইনফ্যাক্ট আমি কালকে থেকে এসেছি কোনো এল্ডারলি পিপলকে দেখিও নি কারণ এত স্টেপ বাই স্টেপ নামছে মানে হোমস্টের যে কটেজ বলো বা অ্যাপার্টমেন্ট বাংলো যা আছে সুইটগুলো তাতে আমার মনে হয় বয়স্কদের জন্য একটু চাপ হয়ে যাবে সো বাট অবভিয়াসলি কেউ যদি আসতে চায় তো আসতেই পারে বাট আমার রেকমেন্ডেশন যে বয়স্করা না আসলেই ভালো একটা বেশ রুমগুলো কোজি অ্যাটিক ফিলের আছে ইউ নো পিপল হু লাইক অ্যাটিক ফিল কোজি স্পেস টু লিভ ইন তাদের জন্য এটা কিন্তু বেস্ট ফুড কোয়ালিটি নিয়ে আমি এটাই বলবো যে ফুড কোয়ালিটি ইজ নট আপ টু দি মার্ক আমরা কালকে লাঞ্চে চিকেন ভাত নিয়েছিলাম চিকেন কষা চিকেন কষা আই ডিডেন্ট লাইক ইনফ্যাক্ট লাঞ্চের আগে নিয়েছিলাম চিকেন পাকোড়া সেখানে চিকেন ছিলই না স্ন্যাক্সে আমরা কিছু নিইনি রাতে ডিনারে নিয়েছিলাম হচ্ছে চিকেন থুপকা বা থুপ্পা হোয়াট এভার সেটাও আই ডিডেন্ট লাইক সো আই ওয়ান্ট সে যে ফুড কোয়ালিটি খুব ভালো সাথে একটু ড্রাই ফুড রাখতে হবে কারণ এই হোমস্টের আশেপাশে অ্যারাউন্ড 5 কিলোমিটার কিন্তু দ্যাট ইজ নো বড় দোকানপাট বা কিছু ইনফ্যাক্ট এই 5 কিলোমিটারের মধ্যে কোনো দোকানপাট অ্যাজ সাচ নেই যে ড্রাইভার আমাদের দাদা নিয়ে এসেছে ড্রাইভার দাদা সে বলেই দিয়েছিল যে আপনাদের যদি ড্রাই ফুড নিতে হয় তাহলে আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নিন তো আমরা একটু চিপস কোল্ড ড্রিঙ্কস বিস্কিটস এইসব বাদাম এই সমস্ত সব ক্যারি করেছি নিজেদের সাথে তো সেটা দিয়ে মোটামুটি ইভিনিংটা কেটেই গেছিল এখানে মোস্টলি যা পাহাড়ের নিয়ম এখানে মোস্টলি লোকজন রাতের বেলা 8:30-9:30 মধ্যে শুয়ে পড়ে তো আমাদের ডিনার সার্ভ করে দিয়েছিল 8:00 মধ্যে বা 7:30 আমরা মাইক্রোওয়েভ আছে সেটা রেখে দিয়েছিলাম মাইক্রোওয়েভ আছে তো সাথে গরম করে 10:30-10:30 নাগাদ খেয়েছি ওভারঅল এনভায়রনমেন্ট অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো যে ফুড কোয়ালিটির সাথে একটু কম্প্রোমাইজ করতে হবে কারণ ফুড কোয়ালিটি ইজ নট আপ টু দি মার্ক আর কি বলার আছে এই ক্যাম্পাসটা ইটসেলফ এত বড় যে ইভেন যদি কাপলও আসে তাহলেও দে ক্যান এনজয় একা আসলেও ইউ ক্যান এনজয় বিকজ ক্যাম্পাসটা ইটসেলফ এত বড় যে সেটা ঘুরতে অনেকটা সময় লেগে যায় সো আসার পরে মানে চেক ইনের পর থেকে তারপরে একটু ফ্রেশ হয়ে এই এরিয়াটা পুরো ঘুরে দেখা বিকেলবেলা অবধি তারপরে একটু ইভিনিং টাইমে এই ব্যালকনি টেরাস থেকে ভিউটা এনজয় করা ইটস রিয়েলি ওয়ান্ডারফুল দিস ইজ আই উড সে যে যদি গ্রুপে আসো তাহলে দুদিনও থাকা যেতে পারে তবে গ্রুপ ছাড়া এলে আই থিঙ্ক ইটস বেস্ট দ্যাট ইউ স্টে ফর আ ডে আই মিন ফর আ নাইট এটা একটা বেশ সুন্দর একটা জায়গা যাই হোক আমরা
চেকআউট করে যাব 11টা সাড়ে 11টায়, যদিও চেকআউট টাইম 11টা, সো মেবি আমরা একটু রিকোয়েস্ট করবো আধ ঘন্টা 40 মিনিট এক্সট্রা দেওয়ার জন্য। দেখো কি জোরে হাওয়া চলছে, এই যে দেখো কত জোরে হাওয়া চলছে। রুমের উইন্ডো থেকেও না একটা টেরাস আছে, সেই টেরাসটা থেকেও আমি ভিউটা দেখাচ্ছি। এখন একটু রোদ উঠেছে, এই ওপরে অ্যাপার্টমেন্টটার কথা বলছিলাম, ওখানে ডাইনিং এরিয়া, এরপরে আবার এই নিচে স্টেপ বাই স্টেপ এসে এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স মাউন্টেন সুইটে। হ্যামকও আছে, চাইলে পরে কেউ হ্যামকও এনজয় করতে পারে। দেখো দূরে ছোট ছোট পাহাড়ের কোলে গ্রাম, তার সাথে ছোট ছোট বাড়ি। এটা হচ্ছে ওভারঅল লুকটা। খুব 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 এক্সাইটেড হয়ে গেছি আমি।